সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়ে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। রায় পরবর্তী রাজনীতি এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। এই জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে। আমি যদি প্রথমে হাবিবুর রহমান হাবিব আপনাকে দিয়ে শুরু করতে চাই, রায়ের পরবর্তী রাজনৈতিক বিষয়াদি নিয়ে আমরা অনুষ্ঠানে আলোচনা করব। আগেই বলেছি, যদি একেবারেই সংক্ষেপে যদি আমরা ধরি যে বেগম খালেদা জিয়ার কারাবাস কি দীর্ঘ হচ্ছে? আজ কিন্তু নতুন করে তিনটি মামলায় খালেদা জিয়াকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভি দর্শক শ্রোতা দেশে এবং বিদেশে যারা দেখছেন তাদেরকে আমার সহস্র সালাম। আজকে আপনারা এই আলোচনা আমাদের ডেকেছেন আমার অত্যন্ত স্নেহের ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এত স্নেহের যে ওর সঙ্গে কোনো ব্যাপার নিয়ে আমার কথা কাটাকাটি হোক, এটা আমিও চাইবে না, ও বলতে পারবে না। এই জন্য আমরা আমাদের মতো করে আমাদের কথাগুলো আমি বলি। সেটা হলেই যে এই রায় পরবর্তী যে জিনিসটা, এখন আপনাদের কাছে অনেক সংবাদ আছে, আমরা রাজনীতি করি, আমাদের কাছে সংবাদ আসে যেগুলি সেগুলি ধরেন কোনোটা সত্য, কোনোটা আমাদের খুশি করার জন্য, কোনোটা আধা খুশি করার জন্য, এরকম করে। একটি জিনিস হয়েছে, সেটি হলো বাংলাদেশের মানুষ এই রায়টাকে মেনে নিতে পারছে না। তা কেন বলছেন? আদালতের মাধ্যমে বিচার, দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই রায় হয়েছে, দীর্ঘ বিচার প্রক্রিয়া হতে পারে, বিচার প্রক্রিয়া হতে পারে, কিন্তু সাধারণ মানুষ যদি না মানে আপনি কি করবেন? কেন মানুষ মানতে চাচ্ছে না? যে বাংলাদেশে যেখানে হাজার হাজার কোটি টাকা প্রতিদিন যেখানে তসরুফ হচ্ছে সরকারি টাকা, বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে, যেন তখন এই বাংলাদেশে বসবাস করতেছে যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাহেব কতবার করে পচা গম নিয়ে আসলো, আপনারা মিডিয়াতে বলেছেন, সেই গমের পচা গম তো নিয়ে আসছেই, সেটার অপরাধ, অমার্জন অপরাধ, পাশাপাশি অধিক দাম দিয়ে সেগুলোর মূল্য 2 কোটি 4 কোটি 5 কোটি অনেক বেশি। সর্বশেষ যখন সারা বিশ্ব অবাক, বিশ্ব যখন দেখলো পৃথিবীর আর একটা জঘন্যতম ঘটনা, মিয়ানমার থেকে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করে বাড়িঘর পুড়িয়ে জ্বালিয়ে হত্যা করে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই জন্য তো সরকার সেই মুহূর্তে বাংলাদেশের খাদ্যমন্ত্রী মিয়ানমারে মাত্র 1 লক্ষ টন খাদ্য কেনার জন্য গেলেন সহস্ত্রী, এবং তার পূর্ব নির্ধারিত একটি সফর ছিল, সফর স্থগিত হতে পারে, তাও অধিক মূল্যে, তার মূল্য কত মানুষ এই হিসাবগুলো করতেছে, আর সেখানে 2 কোটি 10 লক্ষ টাকার একটা হিসাব। তারপরে যদি আপনাকে বাংলা ভাষায় বলি, আইন না, বাংলা ভাষায়, আমার বাবার নামে কেউ টাকা দিয়েছে, আমার বাবাকে ভালোবেসে, দেশের মানুষকে দেয় নাই, এলাকার পাড়া প্রতিবেশীকে দেয় নাই, আমার বাবাকে ভালোবাসে, বাবার নামে দিয়েছে। তার উদ্দেশ্যটা কি? যে দিয়েছে তার নামটা কিন্তু সে বলে নেই, তার উদ্দেশ্যটা হলো এই যে আমার বাবার নামে একটা কিছু আমি করি। ধরেন আমি করতে গেলাম, অর্ধেক করলাম, অর্ধেক করলাম না, বা পুরাটাই যদি না করি, এতে আপনার আমার আর 10 জনের বলার কিছুই নাই, আমার বাবার আত্মা কষ্ট পাবে, আর আমি না করি তাহলে ওর জন্য অন্তর্জাল আমাকে সইতে হবে। না, আপনি তো কাস্টেডিয়ান, আপনার কাছে অর্থ এসেছে, সেই অর্থ আপনি, অর্থটা অন্যজনের জন্য খরচ করার জন্য আসেনি, অর্থটা জিয়া রহমানকে ভালোবেসে দিয়েছিল, অর্থটা কোন কাজে লাগাবে সেটা তাদের ব্যাপার না, সেই টাকা আসছে তো আপনি তো অরফানেজের নামে, অরফানেজের নামে আসেনি তো, এটা জিয়া রহমানের, এখন ধরেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে টাকা দেয়, বিএনপিকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন টাকা দেবে, চাষে টাকা দেবে, দেবে কারা? আওয়ামী লীগের যারা মার খেয়েছে, জেলে গিয়েছে, অত্যাচার সহ্য করেছে, আওয়ামী লীগের নেতা কর্মী যারা লেখা শিখতে, তাদের কি দিবে? ওই টাকার ভাগিদার তারা, এরকম ভাবে আমি এটা বলতে চাচ্ছি, মানুষ কেন এই জন্য মানতে চাচ্ছে না যে সেই টাকার
অর্ধেক টাকা দিয়ে মুস্তাফিজুর রহমান একটা এতিমখানা করছে, চ্যারিটেবল ট্রাস্ট করছে, মানে 4 কোটি 44 লক্ষ টাকার মধ্যে। না এই আলোচনাটা মনে হয় আমরা একটু পিছন থেকে শুরু করি, আমি শুরুতেই না আমি একটু সামনে গেলে সামনের দিকে যাচ্ছি। জি, সেখানে 2 কোটি 10 লক্ষ টাকা, তাহলে 4 কোটি 44 লক্ষ টাকার মামলা হওয়ার কথা ছিল, তা তো হয়নি, 2 কোটি 10 লক্ষ টাকার মামলা হয়েছে। মানুষ তাই বলে যে আমার টাকা আমি খরচ করেছি, কোথায় খরচ করেছি না করেছি এটা পাড়া প্রতিবেশীর কোনো কথা নেই, সরকারের টাকা নেই, দেশের টাকা না, আওয়ামী লীগের টাকা না, বিএনপির টাকাও না, আবার আওয়ামী লীগের লোককেও খাইতে দেয়নি। জিয়া রহমান ট্রাস্টের টাকা খাইলে পর জিয়া রহমানের ওইটার অন্য দেই একটা বিল্ডিং করুক যাই করুক, ওখানকে বিএনপির লোকেরা উপকৃত হতো, সেটা হয়নি। হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন যে এই ট্রাস্ট এটা পাবলিক ট্রাস্ট না, ব্যক্তিগত ট্রাস্ট, এটা নিয়ে টানা হেঁচড়া করারই কোনো সুযোগ নেই, তারপরও বিচার করে সাজা দিলেন এটার সাথে। আবার হ্যাঁ, ওনার অ্যাকাউন্টে আসতেই হবে, তা কারণ জিয়া রহমান তো নাই, প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে এসেছে সেই টাকাটা নিয়ে। ধরেন এর জন্য ধরেন আপনার বাগেরহাটের মুস্তাফিজুর রহমান টাকা নিয়ে গেছেন, সে কীভাবে খরচ করছেন, তারেক রহমানরা এই ট্রাস্টের প্রেসিডেন্ট হিসেবে কীভাবে খরচ করছেন, এই দায়ী হলে পরে তারা হবে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন ওনার তো কোনো রকম ব্যাপার না, সেটা আমরা যদি ধরে, এই জন্য মানুষ বলতেছে যে এইটা এইটা বিচার হলো না, যেখানে প্রতিনিয়ত যেখানে হলমার্ক থেকে শুরু করে সমস্ত ব্যাংকের কোটি কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, জিনিসপত্র কেনা এক একটা মেশিন, যে একটা এমআরআই মেশিনের দাম কত 1-1.5 কোটি টাকা, তার টেন্ডার হয় তখন 18-20 কোটি টাকা। এই যে চুরি হচ্ছে, সরকারি টাকা চুরি হচ্ছে, আপনার টাকা আমার টাকা, এই টাকা আপনার আমার কারুরই না, এই টাকা ভোগ করতে জিয়া রহমানের পক্ষে যারা সমর্থক তারাই ভোগ করো, তারাও তো দাবি করতেছে না, তারাও তো কমপ্লেন করতেছে না যে আমার টাকাটা তুমি নিয়ে কাছে রাখছো কেন। আচ্ছা, এই জন্যই মানুষ, আমি বলছি এই জন্যই মানুষ আসি একটু শুনে, মানুষকে আপনারা কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না। জি, ব্যারিস্টার বিপ্লব বোরের কাছে যদি একই কোশ্চেন করি যে বেগম খালেদা জিয়ার কারাবাস কি দীর্ঘ, মানে দীর্ঘ হচ্ছে কি না, আপনার দল ক্ষমতায় আপনি আছেন দায়িত্বে একটা গুরুত্বপূর্ণ পদে, কি বলবেন? আমরা দেখলাম যে এই কোশ্চেনটা এই জন্য করছি যে আজকে আবার 3টি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আপনি এবং এখানে আরেকজন আলোচক আছেন এবং দর্শকদের আমি শুভেচ্ছা জানিয়ে যে কথাটি বলতে চাই, হাবিবুর রহমান হাবিব এক সময়ে ছাত্রলীগের নেতা ছিলেন, যে সংগঠন আমি করেছি, যে সংগঠন আপনার বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধ চেতনা, বাঙালি জাতীয়তাবাদকে ধারণ করেছে, এটা অত্যন্ত বেদনার যে তিনি আমাদেরকে প্রতিপক্ষ ভেবে, যে আমি খুব বিনয়ের সাথে বলছি যে পলিটিক্যাল রেটোরিক তিনি দিলেন এখানে, সেটা হচ্ছে আমি বলতে চাই এইভাবে যে এই ধরনের কথা প্রতিদিন হচ্ছে এবং বিএনপি নেতারা কিংবা বিএনপির আইনজীবীরা এই বিষয়গুলো প্রতিদিন বিভিন্ন টকশোতে রায় পরবর্তী সময়ে বলছেন, বিভিন্ন কাগজে বলছেন, মিডিয়াতেও আসছে, এবং নিশ্চিতভাবে আমি বলতে পারি যিনি দণ্ডপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়ার আইনজীবীরাও কোর্টরুমে যখন তাদের 326 কর্মদিবস ধরে শুনানি হয়েছে এবং 28 কর্মদিবস ধরে আপনার সেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন এবং আপনার 32 জন যেখানে সাক্ষ্য দিয়েছে, নিশ্চয়ই এই প্রসঙ্গগুলো তারা সেখানে তুলেছেন, চ্যালেঞ্জ করেছেন। শুধু তারা চ্যালেঞ্জ করেননি, আমরা জানতে পেরেছি তারা একাধিক ইস্যুতে আপনার বিচার চলাকালীন সময় উচ্চ আদালতে গিয়েছেন এবং তারা বিভিন্ন ইস্যুতে উচ্চ আদালতে গিয়ে নিম্ন আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন। তো এই ইস্যুগুলো কোর্ট ডিটারমিন করেছে এবং ডিটারমিন করে কোর্ট একটি আদেশ দিয়েছে, সে আদেশ 8 তারিখ দিয়েছে, আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। তো এখানে আপনার আমি যেহেতু হাবিব ভাই কিছু প্রসঙ্গ অবতারণা করেছেন, আমি যদি ওনার কথা ধরে নিই যে আপনার উনি যে একটা ফ্ল্যাট কমেন্ট করলেন যে 1000 কোটি টাকা লুটপাট কিংবা পচা গম, এটা পলিটিক্যাল রেটোরিক ধরেন এটা, কিন্তু আপনি এখানে স্পেসিফিক একটা মামলা নিয়ে কথা হচ্ছে, উনি যে ইস্যুগুলো অবতারণা করেছেন তার যথাযথ জবাব আমি দিতে পারি, কিন্তু আমি ওনাকে বিনয়ের সাথে বলবো, দর্শকদের বলবো যে আপনার যদি ওনার কথা ধরে নিই যে ভালোবেসে টাকা দিয়েছে জিয়াউর রহমানের আপনার যে চ্যারিটেবল ট্রাস্ট এটা পরিচালনার জন্য, এই তথ্যটি সম্পূর্ণ ভুল। যদি আমি ধরে নিই ওনার আর্গুমেন্ট অনুযায়ী যে জিয়াউর রহমানের নামে আমি আসছি চ্যারিটেবল ট্রাস্ট করার জন্য টাকাটা দিয়েছে, তাহলে তারা তো পরবর্তী আপনার হ্যাঁ অরফানেজের জন্য টাকা দেওয়া হয়েছে, তাহলে পরবর্তী তো তারা আরও 9 বছর ক্ষমতায় ছিলেন,
টাকা এসেছে 91-এ, সেটা গ্রহণ করেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর আপনার এতিম তহবিল। 1993 সালে এই টাকা আপনার জি অরফানেজ ট্রাস্টে ওনাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়েছে। এরপরে তো তিনটি বছর ক্ষমতায় ছিলেন 96 পর্যন্ত, আবার 2001 সালে ক্ষমতা গ্রহণ করে বেগম খালেদা জিয়া আরও 6 বছর 5 বছর ক্ষমতায় ছিলেন, তার মানে 9 বছর তারা ক্ষমতায় ছিলেন। তা আমরা তো জিয়া এতিমখানা কিংবা জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো অ্যাক্টিভিটিস দৃশ্যমান কিছু আমরা দেখিনি। আদালত এটা ডিটারমিন করেছেন যে ফ্যাক্টস কী, এটা আপনার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেটা আদালত নির্ধারণ করেছেন এবং আদালত রায় দিয়েছে। এই রায় নিয়ে আসলে রাজনীতি করার কোনো সুযোগ এই পৃথিবীর কোথাও নেই, কোনো সভ্য দেশে আমরা দেখি না। কিন্তু আমরা দেখছি যে রায় ঘোষণা, এই বিষয়টা আমি বলে আসছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে রায়ের আগেই রায় নিয়ে একটি বিভ্রান্তি করা হয়েছে এবং রায় পরবর্তী সময়ে এখানে দণ্ডপ্রাপ্ত আসামির বিশেষ সুযোগ সুবিধা প্রদানের কথা বিভিন্ন মিথ্যা তথ্য আইনের অপব্যাখ্যা দিয়ে মাঠ গরম করার একটা জিনিস আমরা লক্ষ্য করেছি। এখন নতুন করে তো কোনো মামলা তো দায়ের হয়নি, এই মামলাগুলো আগে থেকেই ছিল আপনার না? আমাদের কাছে যেটা সাধারণভাবে যে জিনিসটা এখন আজকের দিনে যেই প্রশ্নটা সৃষ্টি হয়েছে, আপনি মানে লয়ার নিশ্চয়ই ভালো বলতে পারবেন যে ঠিক এই মুহূর্তে ওই তিনটা মামলায় সোন আরেস্ট দেখানোর অর্থ কী? এটা তো অবশ্যই আপনার আমার দেশের যে আইন ফৌজদারি কার্যবিধি এগুলো অনুসরণ করা হয়েছে এবং তারা তো আইনি প্রতিকারের জন্য জামিনের জন্য যেতে পারেন। আমার কথা হচ্ছে যে কেন এই ধরনের একটি দুর্নীতির মামলা কিংবা এই মামলাগুলো নাশকতার মামলাগুলো কেন আপনার কোর্টের আইন ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধি অনুসরণ না করে কেন রাজনীতির একটি হাতিয়ার হিসাবে বাংলাদেশের আদালত সংবিধান আইন ফৌজদারি কার্যবিধিকে অপব্যাখ্যা দিয়ে মানুষকে উস্কানি সৃষ্টি করা হচ্ছে? উস্কানি কোথায় সৃষ্টি করছে? উস্কানিতে সৃষ্টি করা হয়েছে কোথায়? আপনার উস্কানি দেশে সৃষ্টি করা হয়েছে, দেশের বাইরেও করা হয়েছে। রায়ের আগে আপনার দণ্ডপ্রাপ্ত যিনি প্রধান আসামি তিনি ঢাকায় সাংবাদিকদের ডেকে বললেন যে সরকার যে আদেশ লিখে দিয়েছে সেটাই আপনার বিচারক পড়বেন। এর আগে আমরা সরকারি দলের এবং তার সহযোগী জাতীয় পার্টির নেতাদেরও বলছি যে উনি জেলে ঢুকছেন, অত তারিখে এই 15 দিনের মধ্যে জেলে যাচ্ছেন, এরকম কথাও তো বলা হয়েছে। কিন্তু এই এখন তার জবাব আমার আছে, সেটা হচ্ছে আমাদের দলের কোনো দায়িত্বশীল নেতা কথা কিন্তু বলেননি, এটা হয়তো বা পলিটিক্যাল রেটোরিক যখন বিএনপি পক্ষ থেকে বলতে চাচ্ছি কাউন্টার বক্তৃতা হয়েছে। কিন্তু একটি মামলার প্রধান আসামি যে তিনি কিভাবে এইভাবে আপনার সাংবাদিক ডেকে মিডিয়ার সামনে দেশের আদালত সংবিধান বিচারিক প্রক্রিয়াকে, উনি তো সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, কীভাবে প্রশ্নবিদ্ধ করেন, এটা কি পৃথিবীর কোথাও কি দেখেছে? আপনার নওয়াজ শরীফ তো আপনার পানামা পেপার্স কেলেঙ্কারিতে তার মেয়ের নামে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট কেনার জন্য সেখানকার আদালত তাকে আপনার প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরে যাওয়ার জন্য বলেছে, আইন মেনে নিয়ে সরে গিয়েছে। আপনার লালু প্রসাদ যে আপনার যাদব যে বিহারের মুখ্যমন্ত্রী তার সাজা হয়েছে গোখাদ্য কেলেঙ্কারি নিয়ে, তিনি সরে গিয়েছেন। এই ধরনের অনেক উদাহরণ আছে, ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা আপনার কিংবা বিল ক্লিনটন যিনি আপনার মনিকা, আমরা এই আমার কথা হচ্ছে পৃথিবীর কোথাও তো রাজনীতিবিদরা যখন এই ধরনের অভিযোগ আসছে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটি তারা আপনার কোর্টে আপনার সমাধানের পথ খুঁজেছে। কিন্তু বাংলাদেশে দেখা গিয়েছে সেখানে খোদ একিউজড যারা তারা নিজেরাই এটাকে রাজনীতির একটি হাতিয়ার হিসাবে বিচার বিভাগকে ক্ষমতা দখলের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা একটু একটু শুনে আসি যেন হাইবুর রহমান কি বলবেন। না আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন উত্তর দেওয়া হয়নি, হ্যাঁ বেগম খালেদা জিয়ার বন্দি জীবন আরো দীর্ঘায়িত হচ্ছে। হচ্ছে কিনা? হচ্ছে। আপনারা তাই মনে করেন? আমরা তো মনে করছি। কেন মনে করছেন? না এই যে সোন আরেস্ট তিনটা কেসে তো অলরেডি তার বিদ্যা এসে গেছে, এটা আর পৃথিবীর অন্যান্য উদাহরণের সাথে এটা মিলবে না। এই কারণে যে গোখাদ্য কেলেঙ্কারি সেটা সরকারের অর্থ তসরুপের ব্যবস্থা করে, কিন্তু অর্থ অর্থ জায়গায় রয়ে গেছে। আপনি এতিমখানে আপনার এই অস্তিত্ব পাবেন, একটা তো আছে, পাবেন কোথায় আপনি? আপনি টাকাই তো খরচ করি নাই, তাহলে এতিমখানে আমি বানাবো কী দিয়ে? আমার টাকা যদি ব্যাংকে না থাকতো বা ওই ইতে তো টাকা না থাকতো, যে অর্থ টাকা না থাকতো তাহলে আপনি বলতে পারতেন টাকা খরচ করলেন এতিমখানা কোথায়, টাকা তো খরচ করি নাই, এতিমখানে বানাবো কোথার থেকে? এই জন্য আমরা এইদিকে বেশি না গিয়ে বলি জি আমরা নওয়াজ শরীফের যে কথা বলি যে রাজনীতির পরবর্তী রাজনীতি না, আমি এটাই বলছি আলোচনাটা আলোচনাটা আমি সেটাই করতে চাচ্ছি। সেটা যে নওয়াজ শরীফের কথা যে আসলো, নওয়াজ শরীফ আদালতের রায় মেনে নিয়ে পদত্যাগ করেছে পানামা পেপার কেলেঙ্কারি হওয়ার কারণে, আর বাংলাদেশের প্রধান বিচারপতি
ষোলতম সংশোধনী বাতিল করার অভিযোগে পাকিস্তানের কোর্ট নওয়াজ বিরুদ্ধে দুর্নীতি আনার পরিপ্রেক্ষিতে নওয়াজ প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, আর বাংলাদেশের প্রধান বিচারপতি ষোলতম সংশোধনী বাতিল করার কারণে দেশ ছেড়ে যান বাঁচাতে বিদেশে চলে যেতে হয়েছে। উনি তো স্বেচ্ছায় গিয়েছে, স্বেচ্ছায় গিয়ে যাওয়ার সময় কী বলে গেছে, ওনাকে বলা হলো ক্যান্সারের রোগী। আমাদের দেশে এখন বিপ্লব বড়ুয়া যদি এখন ডাক্তার হয় তাহলে তো এরা অবমানন হবে, আইনের জন্য যথেষ্ট। আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব বলেন উনি ক্যান্সারে আক্রান্ত, আর প্রধান বিচারপতি যাওয়ার সময় উনি কী বলে গেলেন, আমি সম্পূর্ণ সুস্থ, আমার কোনো অসুখ নেই। তারপরে পৃথিবীর ইতিহাসে এই কেলেঙ্কারি একদিন আমাদেরকে সারা পৃথিবীর কাছে মাথা নত করাবে। কোনটা পৃথিবীর ইতিহাসে কোথাও আছে যে বিদেশে প্রধান বিচারপতি পালিয়ে যাওয়ার পর সেখানে যান নাই, তো পালিয়ে যান নাই, কত ঘটনা ভিতরে আছে বের হবে তো। আচ্ছা, বিদেশের মাটিতে গিয়ে তাকে তার রেজিগনেশন নেওয়া বা ওখান থেকে রিজাইন লেটার পাঠিয়ে দেওয়া, পৃথিবীর ইতিহাস সেগুলি আছে নাই। আমি আজকে বলতে চাচ্ছি যে এই যে বেগম খালেদা জিয়াকে লম্বা যেটা হয় এই জাতির কাছে, আমি আজকে এই জাতির কাছে, জাতির বিবেকের কাছে এবং এই দেশে যারা আইন যারা পরিচালনা করে তাদের কাছে আমি বলতে চাই যে এই কারাবাস যদি দীর্ঘায়িত হয় এবং দীর্ঘায়িত হওয়ার কারণে একজন অসুস্থ মানুষ, আমি 2 জুলাই অ্যাক্সিডেন্ট করে ঢাকায় এসেছিলাম হাসপাতালে, আমি রিমোট টিপতে পারতাম না, আমাকে রুমে বসিয়ে দিয়ে গেলে আমি দরজা খুলে বাইরে যেতে পারতাম না, ফ্যানে গরম বা বেশি ঠান্ডা লাগলে পরে আসতে করতে পারতাম না, যে অবস্থা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার অবস্থা তার চেয়ে উন্নত না, আপনারা দেখেছেন। উনি মিটিং থেকে যখন ওঠেন না সেই বিবেচনা আমি বলি ওনার সাজা কমিয়ে দিয়েছে, মিজে মিটিং থেকে যখন ওঠে তখন ওনাকে ধরে উঠানো লাগে, উনি যখন লন্ডনে গেছেন তখনও উনি ফাতিমাকে সাথে করে নিয়ে গেছেন। এখন জেল কোর্ট যাই থাক, একজন সাবেক প্রধানমন্ত্রী শুধু উনি না, উনি এই দেশের সেনাবাহিনী প্রধানের স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, ওনাকে তো ডিভিশন দেওয়া হয়েছে, কিসের ডিভিশন? এই যে 3-4 দিন তাকে যে স্বেচ্ছা থেকে যেটা পরিত্যক্ত ঘর, কিসের ডিভিশন, কোথায় ডিভিশন? ওই কারাগারে তো আমি ছিলাম, 7,000-10,000 কলহল ছিল, কলহলপূর্ণ এলাকা ছিল, আজকে ভুতুড়ি একটা জায়গায় এইরকম একটা মানুষকে এইভাবে রাখা পৃথিবীর জঘন্যতম ইতিহাসে এমন আছে কিনা আমার জানা নেই। এখন যদি কেরানীগঞ্জে রাখতেন তাহলে কিন্তু তাহলে বলতেন যে অনেক দূরে নিয়ে গেছে, যেখানে সেখানে ওইটা রাখা যায় কেন? 111-এর একটা অসভ্য সরকার যে সরকারকে নিয়ে এসেছিল আজকের বাংলাদেশ আওয়ামী লীগ, এবং তারাই বলেছিল আমাদের গর্ভজাত সন্তান তুল্য বা আমাদের আন্দোলনের ফসল, না না আন্দোলনের ফসল, আন্দোলনের ফসল, আন্দোলনের ফসল আসছে, মানে আন্দোলনের ফসল বলা মানে এরকমই আর কি, আন্দোলনের ফসল, আন্দোলন না করতে হতো না, গর্ভে ধারণ না করলে সন্তান প্রসব হয় না, আন্দোলন না করলেও আন্দোলনের ফসল হয় না। সেই অসভ্য সরকার তাও তো 2 নেত্রীকে রাখছিল এখানে, সাবজেল বানায় এখানে, এই সরকারকে তার সে অসভ্য, তার সে যখন অথচ ওইটা ছিল অগণতান্ত্রিক সরকার, আর এটা আমাদের সংসদে গণতন্ত্রের আপনার এটা গণতান্ত্রিক সরকার দাবি করে। জি আমরা বিরতি নেব, তার আগে একটু শুনে আসি বিপ্লবের কাছ থেকে, একটু শুনে আসি বিপ্লব যেটা, জি আমি আসছি সেটা, উনি যেটা বললেন যে এখন আইনের চোখে সকলেই সমান, ধনী গরিব জাতি বর্ণ নির্বিশেষে ধর্ম বিন্যাস সকলেই সমান, এখন আইন তো হচ্ছে আপনার এখানে আবেগের কোনো জায়গা নেই, তিনি সাজা পেয়েছেন আদালত থেকে আপনার আদেশটা কমিউনিকেট করার আগেই ওনাকে যে জেলের যে বিধান অনুযায়ী তার চেয়ে অতিরিক্ত সুবিধা ওনাকে দেওয়া হয়েছে। অতিরিক্ত সুবিধা কোথায়? মানে এটা কাগজে আসছে, উনি জুস খেয়েছেন, ফল আপনার ওখানে যে বন্দি হিসাবে যে খাবার অ্যালোকেট করার কথা, যে পরিবেশে রাখার কথা, এ কমিউনিকেট করার আগে বাংলাদেশের প্রধান কাগজেই আসছে যে ওনাকে কারা কর্তৃপক্ষ কী কী ফ্যাসিলিটি প্রোভাইড করেছেন। না যেটা আসছে সেটা হলো যে দলের দলের সাধারণ সম্পাদকের বরাদ্দ দিয়ে আসছে, আমি পরিবার পরিবার তারপরে আমাকে আমি একটু বলি, তারপর পরিবার যে আপনার শুকনো খাবার নিয়ে গিয়েছে সেটা গ্রহণ করা হচ্ছে, উনি তো বাড়ির খাবার খেয়েছেন, আমরা দেখেছি মিডিয়াতে আসছে ওনার আত্মীয় স্বজনরা বিভিন্ন ফলমূল নিয়ে গিয়ে সাধারণ করা হয়েছে, কিন্তু এবং আমি জি এখন ঘটনা হচ্ছে আপনার যে আইনের চোখে সকলেই সমান, এখন যদি ধরেন আমি যদি কারাগারে যাই আমি ডিজেবল, কিংবা ধরেন আমি
খুব বড় লোক, আমি খুব শক্তিশালী, তাই বলে কি আমার দুর্নীতির বিচার কি হবে না? আমার কি অপরাধের বিচার কি হবে না? আমি যদি সাজা পাই তাহলে কি আমি কি ঘরের যে চাকর তাকে কি আমি সাথে করে আমি কি নিয়ে যাব জেলে? এটা পৃথিবীর কোন আইনে আছে, কোন দেশে এই ধরনের নজির আছে? আমি বিনয়ের সাথে আমি জনাব হাইবুর হাবিবকে আমি জানতে চাই, মানে বিরতি নিয়ে আসবো, কিন্তু কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আইজি প্রিজন কিন্তু গতকাল দুপুরে উনি সাংবাদিকদের একথা বলেছেন যে বেগম খালেদা জিয়াকে একজন সাধারণ কয়েদির মতনই রাখা হয়েছে, যেখানে পাবলিক পারসেপশন যেটা সেটা হলো এই যে ওনার মতন একজন বয়োবৃদ্ধ যদি বলি 73 যদি বয়স হয়, তারপরে সাবেক প্রধানমন্ত্রী, তাকে কেন এই সাধারণ কয়েদির মর্যাদা, মানে কেন উনি একটু মানে ডিভিশন পেলেন এই ক্ষেত্রে? কেন আমি ওনার স্টেটমেন্ট পুরোটাই শুনেছি, উনি কিন্তু এও বলেছেন যে ওনাকে যে আত্মীয়স্বজন যে খাবার নিয়ে আসছে এটা তো দেয়া হয়েছে, এটা তো একদম সাধারণ কয়েদিদের জন্য, যদি আপনি নিয়ে যান শুকনো খাবার উনি দিতে পারেন না, তাহলে উনি এও বলেছেন যে তাকে বাইরের খাবার দেওয়া হচ্ছে না, উনি একটা শুকনো খাবার দেওয়া হয়েছে, উনি ওনার পুরো বক্তব্য মনে হয় আপনি অংশটুকু আপনি বলেছেন, উনি কিন্তু পুরো স্টেটমেন্ট যদি আমি শুনি, আমি নিজেও শুনেছি সেখানে কিন্তু ওনাকে কি কি আপনার সার্ভিস আপনার যা যা প্রোভাইড তার একটি লিস্ট উনি দিয়েছেন, এখানে ওই অংশটুকু বলা হচ্ছে যে অংশটুকু পেলে আপনার যে ওনার প্রতি একটু সিম্পেথি গ্রো করে, যেভাবে ওনাদের নেতারা জেল থেকে ভিজিট করে আসে, যেভাবে উস্কানির, যেভাবে আপনার জেল কোর্টের অপব্যাখ্যা দিয়ে যেভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে রায়ের আগেও রায়ের পরও দেখা যাচ্ছে, আমার কথা হচ্ছে এটা তো একটা আইনি প্রক্রিয়া, আইনের চোখে সকলেই সমান, এবং উনি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে কারা কর্তৃপক্ষ ওনাকে তো কোনো ওয়ার্ডে নিয়ে যান নাই, ওনাকে তো জেলের যে আপনার রুমের যে অবকাঠামোগত যে ব্যবস্থা সেখানে তো রাখেন না, সেখানে ওনাকে রাখা হয়েছে যেখানে জেলার একটা অফিস ছিল সে অফিসে রাখা হয়েছে। জেল কোড অনুযায়ী যে সুযোগ সুবিধা দেওয়ার কথা তার চাইতে বেশি দিয়েছেন, এবং আমরা কিন্তু এটা জানি যে তার জন্য একটা আলাদা কক্ষ ইয়া ছিল, বরাদ্দ ছিল, সেখানে তাকে চৌকি দেখা মানে দেওয়া হয়েছে, বিছনাপত্র দেওয়া হয়েছে এবং আনুষঙ্গিক অন্যান্য যে সুযোগ সুবিধা সেটা দেওয়া হয়েছে। আমি বলি আপনাকে আন্দামান দ্বীপপুঞ্জ জায়গায় পাঠাতো না, পাঠাতো এটা তো তার সাথে তুলনা করেন খুব বেশি কি বলা হবে? তা কেন বলছেন? কেন বলবো না, এটা তো একটা জেলখানা, টোটাল জেলখানার মধ্যে একটা মানুষ নেই, আগে বললাম যে একটা গল্প বলি, আমার পাঠিয়ে বাস থেকে ধরা পড়লাম 154 জনের যে ঐতিহাসিক ঘটনা নিয়ে আমাদের গেল ঢাকা জেলে সংক্ষেপে, যাওয়ার পরে ওখানে ডিভিশন প্রাপ্ত যারা তারা কারা, আমানুল্লাহমান, মোহাম্মদ শাহজাহান, তারপর জয়নউদ্দিন ফারুক, জেল কোড অনুযায়ী যারা পাওয়ার তারা পেল, একবার যারা এমপি হয়েছে 10 দিনের যোগ হবে এক মাসের জন্য হোক, তারা ডিভিশনের লাইনে দাঁড়িয়ে গেল, আর আমাদের ঢাকা কলেজের ভিপি ছিল তুলা, সে ওই লাইনে দাঁড়িয়ে গেছে, দাঁড়ানোর পরে জেল পুলিশ এসে ধাক্কা দিব, এই আপনার এখানে সরেন, এখানে আপনি এখানে কেন, আমরা তো আর একটা লাইনে দেনা, তো দেখে পছন্দ করতেছে না, আমরা যদি দাঁড়াইছি ওইখানে এসে এই লাইনে দাঁড়ালো কেন, তো বললো যে আমি এক্স এমপি সাবেক সংসদ সদস্য, স্যার 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 যান, বলা লাগলো না কওয়া লাগলো না, একজন আমি যে জেলখানে ছিলাম আর্মির মেজর, এই নারায়ণগঞ্জ সাতক্ষণ হওয়ার পর বা তার আগে কিছু আইন এবং একদম জয়েন্ট সেক্রেটারি হওয়ার পর তাদের বলা লাগে না, জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার দরজা খুলে যায়, এই যে ডিভিশনের আর এই যে আমাদের মতো যারা নন এমপি বা যারা দাঁড়িয়ে জায়গা, তো সেখানে তার জন্য অ্যাপ্লিকেশন করা লাগবে, 3 দিন তাকে থাকা লাগবে, সাধারণ করে আইন সবার জন্য, এমনকি সবার জন্য সমান, তাহলে তোলা ভাই তোলা আমার অনেক জুনিয়র স্যার তোলা গিয়ে থাকলো না, তোলা গিয়ে থাকলো চলে গালিতে, ওই এমপির জন্য ওই সুযোগটা তো দেখেছে, সেই সুযোগটা কোড অনুযায়ী উনি প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের সবচেয়ে বেশি আসনে নির্বাচিত হয়েছেন, সবচেয়ে বেশি ভোট এবং ভোটের ব্যবধানে। আচ্ছা, এই আলোচনা আমার না না আলোচনা আপনি মাঝখানে থামা দিতে হবে না, তারপরে আমি বলি সরকারকে সমর্থন জানাতে সেদিন বিএনপি যায় নাই, আওয়ামী লীগের নেতারা গিয়েছিল, তার এখন সচেতন প্রতিবেদন আছে, 15টা মামলা করেছিল কার নামে,
ছয়টা মামলা করেছিল, আগে ছিল নয়টা মামলা। আজকের প্রধানমন্ত্রীর নামে মামলাগুলো কি সঠিক ছিল? কয়টা মামলা? ওয়ান লিভার সরকার করছে ছয়টা, আর আগের মামলা ছিল পনেরোটা, আপনারা করেছেন হচ্ছে এগারোটা। আমরা নয়টা দিয়ে হত্যা মামলা, এগারোটা মামলা করেছিলাম। পনেরোটা মামলা ছিল দুর্নীতির মামলা, পনেরোটা মামলা ধরে আচ্ছা বর্তমান প্রধানমন্ত্রীর নামে। এই বাংলাদেশের দুর্নীতি কমিশন আর এখন হচ্ছে দুদক, এই পনেরোটা মামলা করেছিল তারা। কোনোটাতে তেরো হাজার নাইকো মামলা, তেরো হাজার কোটি টাকা মিক কেনা, সাতশো কোটি টাকা। ওই তারপরে আমরা করি নাই তো, সবই করেছে দুধও, কেয়ারটেকার সরকার তো করে নাই, করছে দুধও হয়েছে বলে। তাহলে সেই মামলাগুলি ছয়টি হলো খারিজ হয়ে গেল, সেটা আইনি প্রক্রিয়া। কথা বলতে না জানতে তো হবে না, আপনি প্রশ্ন করেন, কথা বলতে ছয়টি মামলা খারিজ হয়ে গেল, শুনানির প্রয়োজন হলো না, আর নয়টি মামলা শুনানি করে নির্দোষী খালাস করে দেওয়া হলো তিন মাসের মধ্যে। পৃথিবীর কোথাও আছে যদি হয়েই থাকে তাহলে এই দুর্নীতি কমিশন এবং দুদক যে পনেরোটি মামলা করলো তারা তাহলে কেন বিনা বিচারে কোনো কোশ্চেন ছাড়া কেন জেলে যাবে না? যে একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এতগুলি টাকার দুর্নীতি অভিযোগ নিয়ে আসলো সেগুলো সবই মিথ্যা, তাই মিথ্যা অভিযোগ করার কারণে তাদের কেন শাস্তি হবে না? তো এগুলি সবই মিথ্যা হয়ে গেল, আর দুই কোটি টাকার একটা যে টাকা ধরে নাই, ছয় নাই, খায় না, এখন টাকা টাকা জায়গায় আছে, সেটাই আসল মামলা হয়ে গেল। এটা কিন্তু দেশ জাতি খুব কঠিন, এই দেশ কাউকে কিন্তু ছাড় দেবে না। আর আমার যে কথার আবেদন, যেটি আমি এখনও বলি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার একটা সন্তান হারিয়েছে, ওয়ান ইলেভেনের সরকার তার উপর নির্যাতন করেছে, এই সরকারের থেকে গ্রেপ্তার করে বন্দি করে রেখেছে, এই চিন্তা করতে করতে সেটি মারা গেছে, একটা ছেলে লন্ডনে বসবাস করতেছেন। এইরকম একটা মানুষকে যদি এই নির্জন জায়গা রাখার মধ্য দিয়ে আর মানসিক এই বিপর্যয় একটা একটা মামলা দিয়ে, আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এই দায় দায়িত্ব এই সরকার যতই অহমিকার দেখে না কেন তছনছ হয়ে যাবে, এই ভূমি সাগর হয়ে যাবে, সাগর উত্তাল তরঙ্গের ভিতরে ডুবে শেষ হয়ে যাবে, কিন্তু মানুষ ঠেকাতে আপনি পারবেন না। আমি এখনও বলি আপনারা অন্তত এখনও সোজাপথে আসেন, একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনেন। এই গণতন্ত্রের জন্য আমি বারবার আহত হয়ে হাসপাতালে যাই নাই, এই গণতন্ত্রের জন্য সেলিম দোলার নিহত হয় নাই, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই বিএনপি 2001 সালে ক্ষমতা গ্রহণ করার পরে চার মাসের মাথায় চারটি মামলা দিয়েছিলেন, এবং এই যে মিগের মামলা উনি যে উদাহরণ টানলেন এটা কিন্তু খালেদা জিয়ার সময়ে করা, এবং প্রতিটি মামলায় একটি হত্যা মামলা সহ এগারোটি মামলা করেছিল বিএনপি সরকার। শুধু তাই নয়, আজকে এটা অত্যন্ত প্রাসঙ্গিক বলা, 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল, এবং 24 জন নেতাকর্মী সেদিন প্রাণ দিয়েছিলেন, এবং শুধু তাই নয় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে জজমিয়া নাটক সাজিয়ে এই গ্রেনেড হত্যা প্রচেষ্টার মামলাকে ভিন্নভাবে আপনার সাজানোর চেষ্টা করা হয়েছিল। এগুলো আপনারা জানেন, মিডিয়া জানে, সেই মামলা বিচারাধীন রয়েছে। আমি যে কথাটি বলতে চাই, আমাদের নেত্রী 2008 সালে বিজয়ী হওয়ার পর, প্রধানমন্ত্রী হওয়ার পর উনি কিন্তু রাষ্ট্রের প্রসিকিউশনকে ব্যবহার করে এইসব মামলা কিন্তু প্রত্যাহার করেন নাই। উনি ব্যক্তিগতভাবে আইনজীবী নিয়োগ করে এই মামলায় দুদকের সাথে কন্টেস্ট করে উচ্চ আদালত থেকে তিনি খালাস পেয়েছেন, উচ্চ আদালত মামলাগুলো খারিজ করে দিয়েছে, অ্যাবিউজ অফ প্রসেস হিসাবে উল্লেখ করে ফৌজদারি কার্যবিধির 561 ধারা অনুসারে। তো এটা যে ঢালাওভাবে বলা, আপনার এই যে মামলা, যে মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন দুর্নীতির দায়ে, এই মামলা সাথে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার কোনো সংশ্লিষ্টতা নাই। এই মামলা করা হয়েছিল ক্যারটেকার গভর্নমেন্ট, যে ক্যারটেকার গভর্নমেন্ট ওনারাই কিন্তু আজকে উচ্চকণ্ঠ সেই ক্যারটেকার গভর্নমেন্টের পক্ষে। আর যে কথাটি সেটা হচ্ছে এটা একটি আইনি প্রক্রিয়া, আইন কিন্তু এটা এটা আমরা জানি। আমি যে জিনিসটা একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি লয়ার, যে এই যে নতুন করে তিনটি মামলার সোনারেশ দেখানোর মাধ্যমে কি এটা এটা বোঝা যাবে, আমরা কি এটা বুঝে নিব বা সাধারণ মানুষ যে তার জেল জীবন একটু দীর্ঘ হবে? না, এটা মনে করার কোনো কারণ নেই, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা কি হবে। সেটা হচ্ছে এখানে
আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিশ্চয়ই তা করা হয়েছে, নিশ্চয়ই সেটা করা হবে এবং এটা কোর্ট দেখবে কি হয়। এখানে আমাদের আপনাদের মন্তব্য করার কোনো সুযোগ নেই। আর এখানে এমন না যে উনি এই মামলায় সাজা পাওয়ার পরে আপনার এই নতুন মামলা দায়ের করা হয়েছে, এগুলো আগের মামলায়। আমরা তো দেখেছি যে বিএনপি চেয়ারপারসন সহ বিএনপি নেতারা কিভাবে আপনার প্রতিনিয়ত আইন, সংবিধান, কোর্ট, বিচারিক প্রক্রিয়াকে অবমাননা করেছেন, কিভাবে আন্ডারমাইন করেছে এবং আদালতে অনুপস্থিত থেকেছেন শত শত দিন। আজকে যে মামলা শেষ হয়ে যাওয়ার কথা ছিল ফৌজদারি কার্যবিধি অনুযায়ী 360 দিনে, সেই মামলা 10 বছর, 4.5 বছর তারা বিভিন্ন ছোটখাটো শুধু চালাতে, যে জাস্টিস সিনহাবাবুর কথা ওনারা বললেন, সে সিনহাবাবু কিন্তু এসব মামলা আদেশ দিয়ে গিয়েছেন যে এইসব মামলা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চলবে। আমরা কিন্তু আবার এও দেখেছি যে ওনার ছেলের মৃত্যুবার্ষিকীতে ও কোর্ট খোলা রেখেছে এবং ওনার কোর্টে যেতে হয়েছে, যদিও তাকে ওনার ব্যক্তিগত হাজিরা থেকে ওনাকে রেহাই দেওয়া হয়েছে। ওনারা তো আপনার বিভিন্ন সময়ে মামলার তারিখ পিছিয়েছেন ছোটখাটো অজুহাতে, 150 দিন মামলায় তিনি অনুপস্থিত ছিলেন। এখন কোর্ট তো বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই তো বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আমরা একটু অন্য আলোচনায় যাই, আমার মনে হয় এই আলোচনাটা একটু বেশি দীর্ঘ হয়ে গেছে। দেখিলাম ওই আলোচনাটাই সংক্ষেপ করতে দিই, এই কোর্ট এত পারে না, একটু অন্য আলোচনা আপনি না শুনতে আগে যদি বলেন, অন্য অনেক তো পারে। তো সাগরুনির হত্যাকাণ্ডের সেও কি খুব বেশি গণিত কাজ? এটা হচ্ছে জিয়াফানিস ট্রাস্ট মামলা, গণিত কাজ এর চেয়েও। তো আজকে সাগরুনি আজ পর্যন্ত একটা চার্জশিট দিতে পারলো না, চার্জশিট দিতে পারলো না। এই মামলাকে নিয়ে আপনার যে টাকার কোনো ইয়ে নাই, কোনো তার কোনো কমপ্লেনার নাই, সেটা নিয়ে এটাকে এত ভাবে জায়েজ করা, আবার ওই একই কথা, এটা তো রিপাবলিকের টাকা, রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের টাকা না, এটা অবশ্যই রাষ্ট্রের টাকা, এটা তো এটা এই রাষ্ট্রকে ওই টাকা দেয় নাই হাবিব ভাই, রাষ্ট্র এটা হচ্ছে তো মানি অফ দ্য রিপাবলিক। আমি বলে এই টাকা যখন প্রধানমন্ত্রী তহবিলে রাষ্ট্র সৌদি আরব থেকে এসেছে, জিয়াউর রহমানের নামে টাকার মালিক ছিল জনগণ। আমি যদি ভালোভাবে বলি এই টাকার মালিক ছিল হচ্ছে রাষ্ট্রের এতিমরা, সরকারি কোনো এতিমখানা যায় গিয়েছে গিয়েছে হচ্ছে আপনার 6 মাইল রোডে, আপনি বলছেন নিশ্চয়ই বলছেন ভাই, আমরা একটু যাই অন্য আলোচনা জায়গা হবে, যে কোনো বাড়িতে বসবাস করতেন প্রধানমন্ত্রীর তারিখে ওই বাড়িতে বসবাস করতেন, ঠিকানা তো ওইটাই হবে, 9 বছর 9টা টাকা দিলেন না, এটা বাংলাদেশের এতিমের জন্য টাকা আসে না, জিয়া রহমানের প্রাইভেট ফান্ডে ট্রান্সফার হয়েছে। একটু অন্য আলোচনায় যেতে চাচ্ছিলাম, আমি তো অন্য জায়গায় যেতে চাচ্ছি, সেটা হলো যে এই যে কথা, এই মামলা নিয়ে যে অনুপস্থিত ছিল, এই মামলা চলারই কথা না তো। আজকে যদি এই সরকার ক্ষমতা না থাকতো আওয়ামী লীগ, আপনি কি মনে করেন এই দুদকের 15টা মামলা এইভাবে 3 মাসের ভিতরে আপনার মামলা কুইট হয়ে যেত? হতো না, নিশ্চয়ই হতো না, কিন্তু আলাদা গিয়েছে হাইকোর্ট। এই যে হাইকোর্ট, হাইকোর্ট, আচ্ছা যেখানে আমি বলি না না, আপনি তো আমাকে বারবারই যদি আপনার ডিস্টার্ব করেন, সেই ডিস্টার্ব করে তাও তো আর আমাদের কথা বলার কোনো সুযোগ নাই। যে বাংলাদেশে যে হাইকোর্ট তাকে সালাম জানাই বলি, নিম্ন আদালতে তারেক রহমানকে নির্দোষী খালাস দিল, সেই তারেক রহমানকে উচ্চ আদালতে আপিল করার পর একটা সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করার জন্য 7 বছর জেল, 20 কোটি টাকা জরিমানা করলো, পৃথিবীর দেশে কোথায় আছে? আচ্ছা আইনি প্রক্রিয়া, এই প্রক্রিয়া নিয়ে একটু কথা আমরা না বলি, কেন বলবো না, এই কোটি এটা বলার অধিকার দিয়ে গেছে আমাদের, যে শত শত শহীদদের রক্তের বিনিময়ে আন্দোলন সংগ্রাম করে নিজেরা পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে আমরা আমরা যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলাম, সেই তত্ত্বাবধায়ক সরকারকে যিনি হত্যা করে দেশকে আজকে অরাজকতায় ফেলে দিয়েছেন, সেই খায়রুল হকই 16তম সংশোধনী বাতিলের পর উনি পরিষ্কার করে বললেন যে মামলা রায় হয়ে গিয়েছে সেটি নিয়ে কথা বলা যায়, আমরা তখন থেকে সাহস পেয়েছি। খারাপ কাজ 21 আগস্ট জঘন্য খারাপ কাজ, সরকারকে এই যে এই পথে নিয়ে যাচ্ছে, সেদিনও জজমিয়া নাটক ওই প্রশাসনের পক্ষ থেকে সাজানো হয়েছিল, এবং সবগুলি জিনিসই
এইভাবে তাহলে আজকে তাহলে এটা এই যে আজকে করতে সরকার নির্দেশে চলছে ভাই ভাই আমরা একদম শেষ পর্যায়ে আছি একটা লাস্টের কি দিয়ে আপনি শেষ করতে বলেন আর কি আপনাকে বলতে বলেন বলেন আমি তো বুঝতে জানা কোনটাই না আপনি বলেছেন কিন্তু ভাই ভাই কতগুলি বলতে গেছি ততবারই আপনি আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন আমি কোথায় যাই থাকি আমরা বলতে চাচ্ছিলাম এই আলোচনাটা আমরা গত কয়েকদিন কিন্তু আমরা কোন আলোচনা করব বলেন আপনি সেটা আমাকে শেখাই দেন না না নিশ্চয়ই না আমি আপনাকে শেখাবো না না তো বলবেন তো কোন আলোচনা করব একটা কোশ্চেন ছিল আমরা আলোচনার শেষ দিকে ওই প্রশ্নগুলো একটু নিতে চাই এই জন্য আমি শুরু থেকে একেবারে শেষ পর্যায়ে এইটাই শেষ প্রশ্ন নিয়ে আমি একটু আসি জনাব ইয়া ব্যারিস্টার বিপ্লব বড়ু আপনার কাছ থেকে যদি আমি যাই এবং যদি এটা শুনি যে এটাকে বলা হচ্ছে নির্বাচনী বছর এই বছরে একটি রায় বেগম খালেদা জিয়া অন্তরীণ তাকে একটি মামলায় তাকে 5 বছরের জেল দেওয়া হয়েছে এবং আজকে আবার 3টি মামলায় সোনায়াস দেখানো হয়েছে যদি যদি কারাজীবন দীর্ঘ হয় তো নির্বাচনে এর কোনো প্রভাব আছে কি না এক দ্বিতীয় কথা যেটা বলতে চাচ্ছে যেটা মির্জা ফখরুল আজকেও বলেছেন এক জনসভায় একটা পথসভায় যে খালেদা জিয়াকে রেখে আমরা নির্বাচনে যাব না নির্বাচন হবে না জি আপনার মন্তব্য শুনি এবার শুনি আমরা শেষ করব আমি প্রথম কথাটা হচ্ছে যে এই আপনি যে কথাটা বলছেন যে নির্বাচনের বছর নির্বাচনের কারণেই তিনি কারাগার গেছেন এই কথা বলছে বিএনপির নেতারা কারণ তাদের রাজনীতির কোনো ইস্যু নেই তারা মাঠ গরম করতে চান দেশে করতে চান বিদেশে বঙ্গবন্ধুর আপনার ছবি মারিয়ে অপমান করে বাংলাদেশ হাই কমিশন লন্ডনে আক্রমণ করে এটা তো আপনার বিষয়টা তো স্পষ্ট যে একটা রাজনৈতিক ইস্যু তৈরি করা মামলা নিয়ে বিচারিক প্রক্রিয়া নিয়ে জেল কোড নিয়ে কারণ হচ্ছে তাদের অন্য কোনো রাজনীতি নেই তারা নাশকতা সন্ত্রাসের রাজনীতি করতে করতে এমন এক জায়গায় আসছে এখন তাদের কোনো আর ইস্যু নেই আমি আমি মনে করি যে এই নির্বাচন এই মামলার সাথে নির্বাচন প্রক্রিয়া কিংবা হচ্ছে অন্য কোনো সাথে কোনো সংশ্লিষ্টতা নেই আমাদের সংবিধানে আছে যে আপনার অনুচ্ছেদ 66-এ এবং হচ্ছে সাব আর্টিকেল 2 এবং ডিতে বলা আছে যে কেউ যদি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে অনন্য 2 বছর যদি সাজাপ্রাপ্ত হন তাহলে সাজাভোগের পরবর্তী আপনার 5 বছর উনি নির্বাচন করতে পারবেন একই রিফ্লেকশন আছে হচ্ছে আরপিওতে আরপিওর 12 অনুচ্ছেদে এই বিষয়গুলো হচ্ছে এখন টু আর্লি কমেন্ট করা কারণ হচ্ছে আপনার এখন তো নির্বাচনের আগে তো আইনি অনেক প্রক্রিয়া রয়েছে তিনি আপিল করবেন আপিল করবেন আপিল করবেন আমি মনে করি আইন তার স্বাভাবিক গতিতেই আপনার নির্বাচন কমিশন তার নিজস্ব আইন কানুন দ্বারা এগুলো আপনি নির্ধারিত করেন এগুলো কোনো কমেন্ট করার কোনো সুযোগ নেই তবে আমি যেটা মনে করি যে বিএনপি যেভাবে এই বিচার একটা দলের ব্যক্তি বিশেষের কোনো নেতা বা নেত্রীর দুর্নীতির দায় যেভাবে তারা দলকে নিয়েছে দলের গণতন্ত্র পরিবর্তন করে যেভাবে পুরো দলটাকে একটি আপনার প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতির সাথে যোগসূত্র করেছে একই সাথে পুরো দেশকে যেভাবে জিম্মি করে মানুষকে আপনার আতঙ্ক ছড়িয়ে এবং হচ্ছে মিথ্যা তত্ত্ব দিয়ে যেভাবে তারা মানুষকে প্রভাব করার চেষ্টা করছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি মনে করি আতঙ্ক বিএনপি ছড়ায় নাই আমরা আমরা বলতে পারি নাই আসি একটু শুনে আসি শেষ প্রশ্ন নিব না না ওই আলোচনা একটু থাকুক না এই গণতন্ত্রের আলোচনা গেলে আমরা চলে যাব আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি যে আমি বলি গণতন্ত্র দেখাই একটু না ওইটা থাকুক এটা গণতন্ত্র নিয়ে আলোচনা আর সময় করি আমি গণতন্ত্রের কথা সেটা বলতে সে যে বললো যে একদমই শেষ সংক্ষেপে একটু বলেন জি ধারা বাতিল করে আমরা দুর্নীতিবাজদেরকে আমরা নেতা বানাতে চাই সংসদ সদস্য সভা চাই যেটা 72 তো বেগম খালেদা জিয়াকে আমরা দুর্নীতিবাজ না বলবো কোন ভাবে তাই গ্রহণকে কিভাবে দুর্নীতিবাজ বলবো দেশের মধ্যে বিশ্বাস আমরা বিশ্বাস করি না আপনি জোর করে আমাকে ধরে নিয়ে যাবেন আমাকে টক শো থেকে ধরে নিয়ে যাবেন মামলা দুন পাতে পারে কিন্তু আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে পাঁচটা মামলা দিয়ে দেবে আমি জানি না শুনি না গাড়ি চিনি না রাস্তাঘাট চিনি না আমার নামে মামলা দিয়ে দিল সেই মামলা হাজিরা দিতে হয় সেই মামলা রিমান্ডে নিয়ে যায় এই যে আজকে সামসুদ যখন দুধ ওখান থেকে আসতেছিল তাকে ধরে নিয়ে গেল দেখেন কেন পারবেন এবার দেখেন এই যে ছবি দেখে আপনি গণতন্ত্র দেখে এই যে গণতন্ত্র সেদিন দেখাইছিল এই ছবি তো এটা এটা হলো সারা ইসলাম হাবিব ভাই আমি তো অ্যালবামটা নিয়ে আসতে হতো আমাকে যদি আপনি আমাকে অনুমতি দেন আমি অ্যালবাম নিয়ে আসতাম এই যে কতগুলি পুলিশ ধরছে একটা মেয়েকে তারপরে আমি বলে না আপনি আপনি বললে হবে না দেখেন না দেখার পরে কেন হবে শেষ করতে কেন শেষ করবে এই কারণে বলি জি এই যে দেখছেন না এই যে সজ্জাশাহী এই দেখেন এখন আবার আজকে মিছিলে গেছে এইরকম বিএনপি ছাত্রদল যুবদল ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি কারাগারে কৃষক দলের সেক্রেটারি আজকে দুধ ভাইকে কারাগারে নিয়েছেন যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি নামে শত শত মামলা মানুষ কিন্তু কেউ ঘরে বসে সাধারণ মানুষ যদি নামবে সেদিন গণতন্ত্র শেখায় দেবে আর এই যে গণতন্ত্র এই যে গণতন্ত্র এই যে পুলিশের বুটের তলায় আর এই যে আমি গণতন্ত্র এই যে একদিকে পুলিশ
মানুষের প্রতি এত বিশ্বাস যদি থাকে, বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে বাইরে রেখে নির্বাচনটা না করে নির্বাচন করার সুযোগ বলি নাই, আর আমাদের কেউ তো বলে নাই, বুঝাই তো যায় বাসায় গেলে। শেষ কথা আমি বলতে চাই, আমি মির্জা ফখরুল ইসলামের কথার সাথে কথা মিলিয়ে বলার ব্যাপার না। আমি মনে করি অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে সাজা দিবে আর বেগম খালেদা জিয়া নির্বাচন করবে না, আর সেই নির্বাচন বিএনপি করবে, এত বিপদে বিএনপি পড়ে নাই। আর বাংলাদেশের মানুষও সংসদে গণতন্ত্রের চরিত্র আদর্শ যেটা, সংসদ বিলুপ্ত ঘোষণা করে একটা নির্ভরযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা যদি নির্বাচন করে, তাহলে বিএনপিও যাবে এবং বেগম খালেদা জিয়াকে সহ এবং অন্য রাজনৈতিক দল যাবে। তাহলে এইবার যদি গতর মতো নির্বাচন করেন, জি এবার ক্ষমতায় আর টিকে থাকা সম্ভব হয় না। জি বেশ, বিপ্লব বড়ুয়া আপনার কাছে আরেকবার যেতে পারলে ভালো লাগতো, কিন্তু আসলে একবারই সময় নাই আপনাদের। জি কোটি হাবিব ভাই তো ধরেন এখানে পুরো অ্যালবাম নিয়ে আসছে, শেষ নিশ্চয়ই এরকম অনেক ছবি আছে যে ছবি আমাদের আমরাও জানি, এটা আইনি প্রক্রিয়া, আইনের মাধ্যমে পরিচিত করতে হবে। জি আপনাদেরকে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং জনাব ফাইবর রহমান হাবিব, আপনাদেরকে দুইজনকে ধন্যবাদ। ছবি মার খাবে আবার হাসপাতালে যাবে আবার আসবে। এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।